প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমাদের শিল্প ক্ষেত্রে। তারপরে যাব আমরা আর্থ সামাজিক প্রতিবন্ধকতা। আর্থ সামাজিক প্রতিবন্ধক হিসেবে কখন উল্লেখ করতে হবে অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা এবং অপর্যাপ্ততা। দুর্বলতার কারণে আমাদের বেশি কি অর্থনীতি ততটা কি প্রভাব বিস্তার করতে পারতেছে না, এবং প্রতিবন্ধকতা এই ক্ষেত্রে আমাদের বিশাল। তারপরে শিক্ষা ব্যবস্থা যদি বলি, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা অর্থনীতি উন্নত ক্ষেত্রে ব্যাপক একটা বাধা, যেটা আমাদের জনসংখ্যা বেশি, শিক্ষার হার কম, সেক্ষেত্রে আমাদের আর্থ সামাজিক অবকাঠামো সেই ভিত্তিটা সুন্দরভাবে গড়ে উঠতে পারতেছে না, এজন্য আমাদের কি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বিশাল একটা বাধার সম্মুখীন আছি। তারপরে আছে বেকারত্ব, একটা বিশাল সমস্যা আর্থ সামাজিক অবস্থার ক্ষেত্রে, যেহেতু আমাদের দেশে জনসংখ্যা ব্যাপক এবং বেকারত্বের হার অনেক বেশি, সেই কারণে আমাদের আর্থ সামাজিক অবস্থা বা আর্থ সামাজিক নীতির ক্ষেত্রে সরকার প্রভাব বিস্তার করতে পারতেছি না। তারপর আছে সুশাসন এবং দুর্নীতি, অর্থাৎ সুশাসনের অভাব এবং দুর্নীতি। যেহেতু আমাদের বাংলাদেশে দীর্ঘ শাসন এবং শোষণের ফলে নির্যাতিত নিপীড়িত দেশ, যদি 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি, তারপরেও স্বাধীনতা অর্জনের পরে আবার 1975 সালে কিছু হায়না বাহিনী বা সামরিক বাহিনীর হামলায় বঙ্গবন্ধু সহ সপরিবারে নিহত হয়, সেক্ষেত্রে আমাদের দেশে একবারে সেখান থেকে আমাদের দেশে সুশাসনের ব্যাপক অভাব দেখা দেয়। তারপরে বারবারই আমাদের সামরিক শাসন, সেক্ষেত্রে আমাদের সুশাসন খুবই ব্যাহত হচ্ছে, এখানে আমাদের অর্থনৈতিক অনগ্রসরতা বৃদ্ধি পাচ্ছে। তারপর আছে আমাদের দুর্নীতি, একটা বিশাল একটা বিষয় যেটা আমাদের প্রত্যেকটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের দুর্নীতি ঢুকে গেছে, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, যার কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে আরো দুর্বল করে দিচ্ছে। তারপরে আমরা যদি বলি যে সরকারি বেসরকারি খাতে কর্মকর্তাদের মধ্যে একটি বড় প্রভাবশীল অংশ দুর্নীতিগ্রস্ত হওয়ায় সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়ছে। দুর্নীতি, সামাজিক অস্থিরতা এবং সুশাসনের অভাবের কারণে দেশের শিল্প সেবা খাতে অসাধারণ অগ্রগতি সাধিত হয় নি বা হতে পারছে না। তারপর আমরা বলবো প্রকৃত সৃষ্ট যে প্রতিবন্ধকতা, প্রকৃত সৃষ্টতা আমরা বুঝি যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে, বন্যা, জ্বর, খরা, জলোচ্ছ্বাস, এরকম অনেক বিষয় আছে যেগুলার কারণে আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি হয়। প্রতি বছর অনেক ফসল বা অন্যান্য ঘরবাড়ি, রাস্তাঘাট এই বন্যা, খরা ইত্যাদির কারণে নষ্ট হয়ে যায়, যেক্ষেত্রে আমাদের ব্যাপক অর্থ ওই দিকেই ব্যয় করতে হয়। নদী ভাঙন একটা বিশাল একটা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন রোধে আমাদের ব্যাপক অর্থ এখানে ব্যয় করতে হয়। এজন্য আমাদের এই অর্থনৈতিক প্রতিবন্ধকের ক্ষেত্রে প্রকৃত সৃষ্টি এটা বিশাল একটা ফ্যাক্টর। প্রাকৃতিক বাংলাদেশের একটি সাধারণ ঘটনা, বাংলাদেশের একটি দুর্যোগ কবলিত দেশ, প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টর্নেডো, নদী ভাঙন প্রভৃতি, এই দুর্যোগগুলো প্রধানত দেশের একটি কৃষি খাতকে ক্ষতিগ্রস্ত করে, এছাড়া বাড়িঘর, পথঘাট, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তারপরে আছে মানুষের প্রাণহানির পাশাপাশি গবাদি পশু, মৎস্য, পশু পাখির সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। এই ক্ষতিপূরণ দিয়েই প্রতি বছর আবার উৎপাদন কাজ শুরু করতে আমাদের হয়, যার কারণে আমাদের কি অর্থনৈতিকভাবে আমরা আমাদের দেশে কৃষি অঞ্চল বা কৃষি সমৃদ্ধ অঞ্চলগুলা আমরা সেভাবে কি অগ্রগতি সাধন করতে পারতেছি না, যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক অনেক অগ্রসরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। আমরা যে বিষয়গুলো বললাম, বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরের যে পটভূমি, কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, শিল্পক্ষেত্রে অর্থনৈতিক আর্থ সামাজিক প্রতিবন্ধকতা, সুশাসনের অভাব, প্রকৃতি সৃষ্ট, এই বিষয়গুলা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক একটা বাধা বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।